গায়ের মাহারাম ছেলে মেয়ে এরা অ্যাডাল্ট, এদের যৌন চাহিদা আছে, সেক্সুয়াল চাহিদা আছে, একে অপরের সাথে কোনো মাহারামের সম্পর্ক নাই। এরা পড়াশোনার নামেই হোক, চাকরি বাকরির নামেই হোক, ভ্যালেন্টাইন্সের নামেই হোক, যে কোনো নামেই হোক, এরা একে অপরের সাথে মিলেমিশে একাকার। এরা কথা বলছে, কথা বলার পরে আরও কাছে দাঁড়াচ্ছে, ভালোবাসার প্রণয় বিনিময় করছে, এক পর্যায়ে কফি খাচ্ছে, ডেটিংয়ে যাচ্ছে, ঘুরছে ফিরছে। এই করতে 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 এক পর্যায়ে তারা হারাম জেনায় লিপ্ত হয়ে গেল, বিছানায় চলে গেল। এই সম্পর্কের পর দেখা যায় সম্পর্ক ব্রেকআপ শেষ। এবং এই ঘটনাগুলোর নাম দিচ্ছি আমরা কাছে আসার গল্প। কার কাছে? যার কাছে আল্লাহ যেতেও নিষেধ করেছেন, বলে আতাক করা বুঝছি না। আর আমরা বলছি না, কাছে আসারই তো গল্প। কাছে আসার গল্প হতে পারে মায়ের সাথে, মায়ের কাছে আসার গল্প হতে পারে, স্ত্রীর কাছে আসার গল্প হতে পারে, আমার সন্তানের কাছে আসার গল্প হতে পারে, দেশের কাছে আসার গল্প হতে পারে। কিন্তু হারাম জেনার কাছে আসার কোনো গল্প হতে পারে না। কি হতে পারে? জাহান্নামের উপন্যাস হতে পারে। কি হতে পারে? জাহান্নামের আমল নামার একটা উপন্যাস হতে পারে। উপন্যাস বোঝেন না? আল্লাহ পাক এই যে কিয়ামতের মাঠে আমল নামা ছুঁড়ে দিবেন, ছুঁড়ে দিয়ে আমল নামায় ঘুরতে থাকবে, কারো ডান হাতে কারো বাম হাতে, যার হাতে আমল নামা আসুক না কেন, যে হাতে আসুক না কেন, আল্লাহ পাক সবাইকে একটা কথা বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো, ওয়া কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসেব নেয়ার জন্যে যথেষ্ট। আমরা সবাই একটা করে উপন্যাস লিখছি, আমরা সবাই একটা করে উপন্যাস লিখছি আমল নামার আমাদের কাজের মধ্য দিয়ে। আর এর চেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে, এই উপন্যাসটা আপনাকে পড়তে বলা হবে সবার সামনে। আমার কথা মানে বোঝা যায় না? আমরা একটা গল্প লিখছি আমল নামায়, উপন্যাস লিখছি, যার একটা মোমেন্ট বাদ যাচ্ছে না। এই যে এখন আমরা বসে আছি, এটা আপনার উপন্যাসে উঠে গেছে, আমল নামে উঠে গেছে। মাফ করবেন যদি কালকে আবার দেখেন যে আমল নামাকে উপন্যাস বলে যা ব্যাখ্যা করলাম, তো এবার এই 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 শব্দ দিয়ে আবার তুলকালাম করে ফেলেন। বুঝানোর জন্য বলেছি, যুব সমাজ উপন্যাস বোঝে, এই জন্য বলেছি। যুবকরা উপন্যাস বোঝেন না? আপনারা বিভিন্ন উপন্যাস পড়েছেন, যারা জেনারেল লাইনে পড়েছেন অনেক উপন্যাস পড়েছেন, এই জন্য বললাম বুঝানোর জন্যে। আমল নামা কখনো উপন্যাস নয়, যে আপনি আর আমি একটা উপন্যাস লিখছি, নিজের গল্প নিজেই লিখছি, নিজের কাজের মধ্য দিয়ে নিজের উপন্যাস নিজেই লিখছি। এবং এটা এটার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে, এইটা সবার সামনে আমাকে পড়ে শোনাতে হবে। আমরা কি পারবো? এই জেনা, এই মাদক, এই পর্নোগ্রাফি, হারাম, জুয়া, ক্যাসিনো, অন্যায়, অত্যাচার, বেনামাজি, দুর্নীতি, ঘুষ, সুদ, এইগুলোর সব কথা সবার সামনে পড়ে শোনাতে আমরা কি পারবো? আদৌ আমরা কি প্রস্তুত? পড়তে কিন্তু হবেই ভাই, সবাইকে পড়তে হবে, আলেম জালেম কাফের মুশরিক মুনাফিক সবাইকে পড়তে হবে। ইকরা কিতাবাক, এক বচনে এসেছে, মানে এক একজন মানুষকে আল্লাহ পাক বলছেন যে তুমি তোমার বই পড়ো, তোমার কিতাব পড়ে শোনাও, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ পাক আমাদেরকে কথার গভীরতা বোঝার তৌফিক দান করুন। এই হারাম জিনিসগুলোর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস এই ফ্রি মিক্সিং। ফ্রি মিক্সিং কি জিনিস? একজন বেগানা মেয়ে একজন বেগানা ছেলের সাথে মিক্স ঘুরবে। এখন আপনি কথাগুলো মনে হচ্ছে রূপকথার মতো মনে হবে, কারণ বাস্তবতার সাথে কোনো মিল নাই। বাস্তবতায় আপনি গিয়ে দেখবেন যে স্কুলে পড়ছে মাশাআল্লাহ গায়রে মাহারাম, গায়রে মাহারাম ছেলে মেয়ে, এবং নাম দিচ্ছে এরা ফ্রেন্ডস, জাস্ট অনলি ফ্রেন্ডস, ফ্রেন্ডস অনলি, বন্ধু, ক্লাসমেট। কিন্তু এর বয়স মাশাআল্লাহ 16, এর বয়সও 20, বা এর বয়সও 15, এর বয়স 18, উভয়ের যৌন চাহিদা হয়েছে বালেগ এবং বালেগা। এই বয়সে আসার আরও 5-6 বছর আগে সে বালেগ বালেগা হয়ে গেছে, এবং তারা কিন্তু আলাদা আলাদা সেকশনে পড়ছে না। এমন যদি হতো মেয়েদের আলাদা স্কুল, মেয়ে টিচার, মেয়েরা পড়ছে, কোনো সমস্যা নেই, টোটালি বৈধ এবং সুন্দর, ভালো সিস্টেম, ছেলেদের আলাদা স্কুল কলেজ, ছেলেরা আলাদা পড়ছে, আলাদা, কোনো সমস্যা নেই। সমস্যা কোথায়? যখন এক ছাদের নিচে আমি সবাইকে বসিয়ে দিয়েছি এবং এরা একে অপরের সাথে মিক্স করছে, মিক্স, যেখানে আল্লাহ বলছেন কাছেও যেও না, এরা কথা বলছে, নোট টেক চেঞ্জ করছে, একে অপরের সাথে গ্রুপ স্টাডি করছে, কফি খাচ্ছে, দেখা সাক্ষাৎ করছে, ডেটিং করছে,
একে অপরের সাথে যৌন মিলনও করছে, একে অপরের সাথে বসে পর্ন দেখছে, যৌন মিলন করছে, সেক্সুয়াল সম্পর্ক স্থাপন করেছে, এবং মানুষকে মানুষ বোঝাচ্ছে এদেরকে এই সম্পর্কটা বৈধ, ভালো সম্পর্কটা পবিত্র, পরে বিয়ে করে নিলেই হয়ে গেল। এই হচ্ছে এটা বাস্তবতা। বাস্তবতার সাথে ওয়ালা তাকরবুল জিনা আয়াতের কোনো মিল আছে? বাস্তবতা এক জায়গায়, কোরআন এক জায়গায়, এরপরে দাবি করছি আমরা মুসলিম, স্টিল আমরা দাবি করছি আমরা মুসলিম। এবং এই ফ্রি মিক্সিংয়ের ফলে শত শত যুবক যুবতীর ইজ্জত চলে গেছে, শত শত না, সংখ্যাটা সহস্র লক্ষ হবে, আরও বেশি হতে পারে, আল্লাহ আলাম। এগুলো তো প্রকাশ্য, গোপনে যে কত কি হচ্ছে আপনি তো জানেন না। যে সন্তান, যে মেয়েটাকে আপনি ছোট মনে করছেন, অলরেডি যে সে কতগুলো ছেলেকে এভাবে ছেলে বদল করতে 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 এই জায়গায় আসছে আপনি জানেনই না। যে ছেলেটাকে আপনি ছোট্ট মনে করছেন, এ যে কতগুলো গার্লফ্রেন্ড চেঞ্জ করতে করতে এই জায়গায় আসছে আপনি জানেন না। এবং এগুলোকে সে মনে করছে পবিত্র সম্পর্ক। শোনাই, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় হিন্দু মুসলিম তারাও প্রেম করছে, বন্ধু বান্ধব, এবং তার কনসেপ্টটা হচ্ছে এমন যে সমস্যা নাই, পরে বিয়ে করে নিব, এটা চলছে। এবং এদেরকে আমরা উস্কে দিব এভাবে যে 14 ফেব্রুয়ারিতে তোমরা অবাধে মেলামেশা করতে পারো, কোনো সমস্যা নেই, বরং এটা হচ্ছে তোমাদের মত প্রকাশের স্বাধীনতা। এবং আমরা এটাও বুঝাবো ওদেরকে যে যারা এগুলোর বিরুদ্ধে বলবে তারা মৌলবাদী, তারা সমাজের উন্নতি, অগ্রগতি, প্রগতি চাচ্ছে না, তারা চাচ্ছে না তোমরা এগিয়ে যাও, বরং তারা তোমাদেরকে পিছিয়ে দিতে চাচ্ছে। কোথায় এগিয়ে নিচ্ছি আমরা এদেরকে? আমি জানি কোথায় নিচ্ছেন, এক্স্যাক্টলি বলতে পারবো কোথায় নিচ্ছেন, ইলাল নার, জাহান্নামের দিকে, জাহান্নামের দিকে এগিয়ে নিচ্ছেন, আর কোনো দিকে নয়। আসেন, এই মিক্সিংটা এখানে শেষ হলো না। এরপরে যখন সে কলেজ লাইফে গেল, সেখানেও দেখবেন সেম দৃশ্য, একই অবস্থা। দেখা যায় কলেজে মাঝে মাঝে আন্দোলন হয় না, হয় না? আন্দোলনে দেখবেন যে ছেলে মেয়ে একসাথে, ছেলের কাঁধে, মেয়ের কোলের মধ্যে ছেলে মাথা দিয়ে স্লোগান দিচ্ছে, মনে হচ্ছে যেন স্ত্রী। সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখবেন বিভিন্ন আন্দোলনের সময় দেখবেন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে, আমরা তো পড়েছি, আমরা তো বলতে পারবো, আন্দোলন হচ্ছে, বান্ধবী বসে আছে বান্ধবীর কোলে মাথা দিয়ে বন্ধু, মনে হচ্ছে যেন স্ত্রী। স্ত্রী না, পাবলিক প্রপার্টি, আল্লাহ ভালো জানে, তা পাবলিক প্রপার্টি, যে কেউ ভোগ করতে পারে। এটা কলেজে শেষ থাকলো না, ইভেন স্কুল কলেজের মধ্যে দেখবেন যে আপনি টিচার একজন পড়াচ্ছেন, পুরুষ টিচার, এর চারপাশে মেয়েরা গোল করে বসে আছে, ব্যাচ, পুরুষ টিচার মেয়েদের ব্যাচ পড়াচ্ছেন, মেয়েরা সবাই তার গায়ের মাহরাম। দর্শনটা এখানে এরকম না, এরা তো আমার মেয়ের মতো, এরা তো আমার মেয়ের মতো, এইভাবে, তুমি তো আমার মেয়ের বয়স, কথা বুঝতে পারছেন? তুমি তো আমার মামনির মতো। আর ওই মেয়েকে বোঝানো হচ্ছে টিচার তোমার বাবার মতো। একটা পুরুষ টিচার, চারপাশে মহিলা, মেয়েরা বসে আছে, সবাই অ্যাডাল্ট, সবার সাথে তার বিয়ে জায়েজ, সবার সাথে তার বিয়ে শরীয়তসম্মতভাবে জায়েজ, তারপরে একটা ফিলোসফি দর্শন ঢুকিয়ে দিয়ে তুমি তোমার মেয়ের মতো, অহরহ মেয়েদের ইজ্জত হারাচ্ছে, অহরহ। আপনারা সেকুলার পত্রিকাগুলো এবং মিডিয়াগুলো ঘাটতে থাকেন, দেখেন কি পরিমাণে ছাত্রীদেরকে টিজিংটা বেড়েছে, কি পরিমাণে বেড়েছে। এমন অনেক ছাত্রী আছে, আমি বিভিন্ন রাষ্ট্রের নিউজ দেখি যে টিচাররা, একটা স্কুলের টিচাররা মিলে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত অসংখ্য ছাত্রীকে রেপ করেছে, ভিডিও ধারণ করেছে, এখানে মহিলা টিচাররা ইনভলভ ছিলেন, এমন নিউজ এসেছে, এবং অ্যাসিড দিয়ে মুখ ঝলসে দেওয়ার ভয় দেখিয়ে কাজ করা হয়েছে দীর্ঘদিন ধরে, ভয়ে মেয়েরা কিছু বলতে পারে নাই। আবার সেদের একটা রেপিস্টের ক্রাইম দেখলাম, র‍্যাব ধরেছে, র‍্যাবের অফিসার যিনি ব্রিফ করছেন তিনিও অবাক, যে আমরা অবাক হয়ে গেছি এর ঘটনা দেখে। সে রেপিস্ট কিন্তু মুসলিম না, ভাগ্যিস সে অন্য ধর্মের,
না, যদি মুসলিম হতো তাহলে এটা নিয়ে আবার প্রচারণা শুরু হয়ে যেত। আমি তার ধর্মের নাম বলবো না, আমি জানি তার ধর্ম এটা শিক্ষা দেয় না, যেভাবে ইসলাম এটা শিক্ষা দেয় না অন্য ধর্ম এটা শিক্ষা দেয় না। সে কী করেছে, রেপ করার পরে মেয়ে যেন গর্ভবতী না হয় সেভাবে তার শারীরিক একটা মানে মেডিকেল ট্রিটমেন্ট করিয়েছে। আমি জানি না আসলে, আমি এই সব বিষয়ে খুব একটা ভালো জানি না। এমন কিছু পদ্ধতি এখন নাকি বের হয়েছে যে যৌন সম্পর্ক স্থাপন করলেও কনসেপ্ট করবে না, ছেলে তার মধ্যে সেটা করিয়েছে, যাতে সে গণহারে রেপ করতে পারে একটার পর একটা একটার পর একটা, কেউ প্রেগনেন্ট না হয়। র্যাবের অফিসার ব্রিক করছেন, দেখেন ভিডিও ফ্রি মিক্সিং, যেখানে যাবেন কলেজে আপনি যাবেন, আবার দেখবেন কখনো কখনো যে ছেলেদের ব্যাচ পড়াচ্ছে মহিলা টিচার, ছেলেদের ব্যাচ মহিলা টিচার, তুমি তো আমার ছেলের মতো, আর তাকে শেখানো হচ্ছে যে সে তো তার মায়ের মতো। আবার আমাদের ঢাকা শহর অত্যাধুনিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে গিয়ে দেখবেন যে ফর্মাল ড্রেসে মিস ক্লাস নিচ্ছে, ফর্মাল ড্রেস শার্ট প্যান্ট টাই। আবার বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন মহিলারা এভাবে শার্ট প্যান্ট গেঞ্জি জিন্স পরে ঘুরে বেড়াচ্ছে শপিং মলসে, এয়ারপোর্টে, ওইখানে এইখানে সব জায়গায় চারপাশে। এটা তো ফ্রি মিক্সিংয়ের সাথে আরেকটা পাপ হলো কি, নবী সাল্লাম বলেছিলেন যে শেষ জামানে এক শ্রেণীর মেয়ে বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে। এরা সেই ক্যাটাগরির যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন তারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধও পাবে না। শুধু ফ্রি মিক্সিংটাই সমস্যা না, এবং এটা শুধু স্কুল এবং কলেজে সীমাবদ্ধ নেই, চাকরির ক্ষেত্রেও দেখবেন সেম। অফিসের বসকে, অফিসের বসের হাতে অনেক মেয়ে নির্যাতিত হয়েছে, বেতন বেশি দেওয়ার কথা বলে, প্রমোশন দেওয়ার কথা বলে, আর মেয়েরা তো একটু অবলা জাতি হয়, একটু অবলা হয়, তাদেরকে একটু মায়া মহব্বত বেশি থাকে, ইমোশনটা বেশি থাকে, তারা খুব বেশি কনভিন্স হয়ে যেতে পারে। ভালো স্বপ্ন দেখিয়ে, রঙিন রঙিন স্বপ্ন দেখিয়ে তাদের কত মানুষ ইজ্জত নষ্ট করে ফেলেছে আল্লাহ ভালো জানেন। এরপরেও দেখবেন, এই সমস্যার পরেও দেখবেন তার উপরে আবার আছে পর্নোগ্রাফি, মানে মানুষ রাতের বেলা শুয়ে শুয়ে নগ্ন মুভিজ দেখছে আর দেখছে দেখছে আর দেখছে। এটাকে উপরের লেভেল থেকে বন্ধ করার কোনো প্রয়াস নেওয়া হয়নি এখন পর্যন্ত। এমন অনেক কান্ট্রি আছে এই বিশ্বের মধ্যে যারা কিন্তু ইন্টারনেট সেকশনটাকে নিয়ন্ত্রণ করে, সব সাইট আমার দেশে চলতে পারবে না। ইভেন আমরা যে হারে ফেসবুক চালাই, চাইনিজরা কিন্তু এভাবে চালায় না, ওদের সামাজিক যোগাযোগ আলাদা মাধ্যম আছে জানেন, সব জায়গায় একটা রেস্ট্রিক্টেড ব্যবস্থা আছে। পর্নোগ্রাফি যেগুলো দিয়ে ব্লু ফিল্মস দেখানো হয় সারা দেশের মানুষকে, একটা জাতির মানুষকে, এটা তো অ্যাটলিস্ট বন্ধ করা যেত। আর এটা বন্ধ করাটা তো নিঃসন্দেহে কোনো মৌলবাদী কাজ নয়, সন্ত্রাসী কাজ নয়, জঙ্গিবাদী কাজ নয়, তাই কি? এটা যখন আপনি দেখছেন সারাদিন ধরে সারা রাত ধরে, এই ছেলে পেলেটা ম্যাক্সিমামই আসক্ত এগুলোতে, ইভেন এখন মেয়েরাও এগুলো দেখে, আপনি সেকুলার মিডিয়াগুলো রিপোর্টগুলো দেখেন তারাই বলছে এগুলো। স্কুলে গিয়ে মেয়েদের ইন্টারভিউ নিচ্ছে, তোমরা কি এটা দেখো? মেয়েরা বলছে যে হ্যাঁ আমরাও দেখি, আমরাও কথাবার্তা বলি যে নতুন একটা আইটেম আসছে আয় এটা দেখ, এভাবে তারা কথা বলছে বসে ক্লাসের মধ্যে। তো যখন ছেলে মেয়েরা এগুলো অবাধে দেখবে, যুবক যুবতী কিশোর কিশোরীরা, এরপরে আবার ফ্রি মিক্সিং, তার উপরে আবার বেহায়াপনা নগ্নতা, পোশাক আশাকের পর্দার বালাই নাই, তখন আপনি চিন্তা করেন সমাজটা কি হইতে পারে। আবার এগুলোকে আমরা দিবসের মধ্য দিয়ে উৎসাহিত করছি কাছে আসার গল্প, আসো আরো জানা করো কোথায় ইসলাম আর কোথায় কোরআন আর কোথায় সেই পর্দার কোথায় কি। আর ওই যে দেখেন একটা মেয়ে মুস্কান, ও তার নেকাব খুলবে না, 200-300 কুকুরের সামনে বলছে আল্লাহ আকবার। তো জান্নাত আসলে কাদের জন্য? এই অবস্থায় যদি আমরা কেউ খাস পর্দা করছি, এখন যারা আবার খাস পর্দা করছি তাদেরকে আবার বাঁকা চোখে তাকানো হচ্ছে, আবার কাউন্টার, এমনি তো চলছে এগুলো আর উপর আবার কাউন্টার, মানে একটা জায়গা বাকি রাখছে না শয়তান আপনাকে ফেতনায় ফেলার জন্য। এই অবস্থায় কেউ যদি পর্দা করতে যায় ওকে আবার বাঁকা চোখে তাকানো হচ্ছে, এ তো ভালো সুবিধার মনে হচ্ছে না, তোমার বোরখার নিচে কি বোমটম আছে নাকি? সাইকোলজিক্যাল আক্রমণ, বোরখা পরে যাচ্ছে স্কুল কলেজে, টিচাররা কেমন করছে তার সাথে, কেমন যেন আচরণ করছে, এটা কেন পড়ছো, মুখটা খোলো নাহলে পরীক্ষা দিতে দেবো না, এগুলো চলছে। এরপরেও আরও আছে বিভিন্ন বিউটি কন্টেস্ট, মিডিয়া,
মুভিজ সিনেমা এইসবের মধ্য দিয়ে ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছি যে এই ফ্রি মিক্সিং, বেহায়াপনা, নগ্নতা, এটাই প্রগতি, এটাই উন্নতি, এটা অগ্রগতি। ইভেন আমাদের ছোটো ছোটো বাচ্চারা এগুলো দেখে দেখেই বড় হচ্ছে এখন, জানি না ওরা আবার কোন জেনারেশন হয়ে গড়ে ওঠে, আল্লাহ ভালো জানে। এর উপরে এসেছে সেলফির, সেলফি এবং ছবি ভিডিওর একটা বুদ্ধি প্রতিবন্ধী জেনারেশন, একটু হলেই সেলফিস, ফেসবুকে আপলোড, আবার টিকটক, আবার ইউটিউবিং, আবার নিজে নিজেই হাসে, নিজে নিজে ছবি তোলে। আর অনলাইনটা অ্যাভেলেবল হয়ে গিয়ে সবার হাতে হাতে স্মার্টফোন যখন গিয়েছে, তখন এগুলো আপলোডিংটা খুব বেশি হচ্ছে। আপলোডিং আগে ঘটনা ঘটতো সবাই জানতে পারতো না, এখন ঘটলে সারা দুনিয়ার মানুষ এক মুহূর্তে জেনে ফেলবে। তখন একটা খারাপ ভিডিও সবার হাতে হাতে ঘরে ঘরে। এবার এই হারাম ভালোবাসা, এটা ভালোবাসা বলার অপরাধ হবে, এই হারাম প্রবৃত্তি, প্রবৃত্তির এই নগ্ন দাসত্ব, এই দাসত্বটাকে ভালোবাসার নাম দিয়ে আল্লাহর নাজিলকৃত পবিত্র ভালোবাসাকে চ্যালেঞ্জ করা হয়েছে। এবং বিভিন্ন মানুষ, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে এই হারামের দিকে ধাবিত করা হয়েছে, যাতে সবাই জান্নাতের কাছে না বরং জাহান্নামের কাছে আসতে পারে। এই হলো অবস্থা। এখন এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য সলিউশন দিয়েছেন সূরা নূরের মধ্যে, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم, এটা পড়ে আছে আপনার কোরআনে। মুমিন পুরুষদেরকে আপনি বলুন, হে নবী, তারা যেন চক্ষু নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। মুমিন নারীদেরকে আপনি বলুন, যেন তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, চোখ নিচে রাখে, এবং তারা এই এই মানুষদের ছাড়া অন্য কারোর সামনে যেন না যায়, এবং জিনাত, হিজাব তারা যেন অবলম্বন করে। এটা আল্লাহর আদেশ। অনলি কোরআন অর অনলি হাদিস অ্যান্ড অনলি ইসলাম ক্যান সলভ দিস প্রবলেম। কোরআন, সুন্নাহ এবং ইসলাম ছাড়া কেউ এই সমস্যা সলভ করতে পারবে না। এখানকার সলিউশন এগুলা। প্রথমত তারবিয়াত দিতে হবে ছোট থেকেই, তার উপরে নিয়মিত ইমানের চর্চা রাখতে হবে, তার উপরে ছেলে মেয়েদেরকে পর্দা বোঝাতে হবে, ছোট থেকেই মেয়েদেরকে পর্দায় রাখতে হবে। তারপরেও যদি বড় হয়ে এদের মধ্যে খারাপ চিন্তা আসে, চোখ নিচু করতে হবে, যেগুলো অশ্লীল সেগুলোর ধার কাছে যাওয়া যাবে না। দ্রুত এদের বিয়ের ব্যবস্থা করতে হবে, যাতে ওরা পবিত্র লাইফ লিড করতে পারে। তারপরে দেখবেন আস্তে আস্তে কিছুটা হলেও, 100% না হলেও কিছুটা হলেও আপনি ফেতনা থেকে দূরে রাখতে পারবেন। আর যত বেশি এই ভোগবাদী, বস্তুবাদী এই পশ্চিমাদের ধাঁচে আপনি সন্তানকে গড়ে উঠবেন, গড়ে তুলবেন, কাছে আসার নাম দিয়ে জেনা করাবেন, ফ্রি মিক্সিংয়ে নেবেন, পর্নোগ্রাফিকে অবাধ লাইসেন্স দিয়ে দিবেন, মাদকাসক্ত ওই যুব সমাজকে ফেরানোর কোনো পথ পদ্ধতি অবলম্বন করবেন না, হিজাবের প্রতিবন্ধকতা করবেন, তত বেশি সমাজ আস্তে 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 অধঃপতন অতলতলে যেতে থাকবে। এবং এরপর কী হবে সেটাও বলে দিচ্ছি, এটাও হাদিস থেকেই বলছি, সেটা হচ্ছে এরপরে বাড়বে সমকামিতা। কি বাড়বে? অশ্লীলতা, অশ্লীলতা সয়লাভ হতে 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 এমন একটা পর্যায়ে যাবে, বেশিরভাগ মানুষই যাবে আল্লাহর বান্দারা বাদ দিয়ে, যখন দেখবেন মেয়েদের প্রতি আসক্তি কমে যাবে ছেলেদের একটা পর্যায়ে গিয়ে, এবং ছেলে ছেলের সাথে জেনা করা শুরু করবে, যেটা শুরু হয়ে গেছে বিগত 20-30-40 বছর থেকে এদেশেও, এবং সমকামীদের সংগঠন পর্যন্ত আছে এদেশে। এটাও রিপোর্ট, আপনি সেকুলার মিডিয়া ঘেঁটে দেখেন, বছরের একদিন তারা আবার একত্রিত হয় একটা হোটেলে, সেখানে ওদের মতো করে ওরা এনজয় করে। কমেলুত নবী সাল্লাম বলেছিলেন, আমি ভয় পাই আমার উম্মতের মধ্যে কয়েকটা জিনিস, একটা হচ্ছে গোপন শিরক, একটা হচ্ছে আমার উম্মত মূর্তি পূজা করবে, আর একটা হচ্ছে আমার উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে। আর এই সমকামীদেরকে আল্লাহ পাক জমিনটা তুলে আকাশে পাথর বর্ষণ করে আবার দাবিয়ে দিয়েছিলেন, কমেলুত এই জর্ডান, জর্ডানের ডেড সি, মৃত সাগরের পাশে এরা থাকত। সেই সম্প্রদায়ের কাছে আল্লাহ পাক লুত আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, এত বড় মনের নবী ছিলেন তিনি, সম্প্রদায়ের মানুষকে পাপ থেকে বাঁচানোর জন্য বলছেন যে হ্যা উলাই বানাতিন কুনতুম ফাইলিন, তোমাদের যদি প্রবৃত্তির দাসত্ব চাহিদা থেকে থাকে, আমার মেয়েদের মধ্য থেকে বিয়ে করে নাও, তাও ভালো থাকো। তারা বলছে, তুমি লুত নিজেকে পবিত্র মনে করতে চাও? তুমি তো জানো যে আমরা কি চাচ্ছি,
যখন জিব্রাইল এবং মিকাইল আলাইহিস সালাম এসেছেন পুরুষের রূপে, বালকের রূপে, সুদর্শন, তাদেরকে অফার করছে, কথা বুঝতে পারছেন না, তাদেরকে অফার করছে। আর লূত আলাইহিস সালাম নিজের মেহমানের সম্মান বাঁচাতে গিয়ে বলছেন, আলাইসা মিনকুম রাজুলুন রশীদ, তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষ বেঁচে নাই? ওই সমকামিতা ছড়িয়ে পড়েছে এখন আমাদের এখানেও। আর আপনি বিশ্বের যে বড় বড় রাষ্ট্রগুলোর মানে দাসত্ব করেন, ওদের দেশে সমকামিতা বৈধ, বৈধ। আর যেখানে এটা বৈধ হবে সেখানে ওই লূত আলাইহিসসালামের কওমের মতোই শাস্তি আসবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। দেখবেন ওই জায়গাটা মাটিতে ধসে যাবে ইনশাআল্লাহ। আর এটা হাদিসেও এসেছে যে আমাদের আগে তিনটা বড় বড় ভূমিকম্প হবে, একটা পূর্ব দিকে, একটা পশ্চিমে, একটা পৃথিবীর মাঝখানে। আর পশ্চিম বলতে আমি বুঝি পশ্চিমা সভ্যতা, এটা ভূমিকম্পে ধসে যাবে ইনশাআল্লাহ। কারণ সুদের মধ্য দিয়ে এরা আল্লাহর সাথে যুদ্ধ করছে, সমকামিতার মধ্য দিয়ে এরা কওমে লূতের মতো আচরণ করছে, সারা বিশ্বে এরা মানুষকে নির্বিচারে হত্যা করছে, এর ফলাফল এরা পাবে, আসবে সময় সামনে। আমাদের পয়েন্ট আজকে এটাই, এই এই নারী পুরুষের অবাধ এই জেনাটা যদি আপনি ঠেকাতে না পারেন, এক পর্যায়ে সমকামিতায় চলে যাবে মানুষ, পারতে থাকবে এক পর্যায়ে শাস্তি। ভাই নবী সাল্লাম দেখে এসেছেন মেরাজের রাত্রে যে জেনাকারী পুরুষ আর নারীর শাস্তি দেখেছেন, স্পেশাল একটা চুলা জাহান্নামের ভিতরে, স্পেশাল একটা চুলা বানিয়েছেন আল্লাহ পাক, যার নিচের দিকটা এরকম প্রশস্ত, মাথাটা চিকন, নিচ থেকে আগুন দাউ দাউ করে জ্বলছে, আর এই আগুনের সাথে সাথে মানুষগুলো লাফিয়ে উঠছে, আগুন নিচে নেমে যাচ্ছে, মানুষগুলো নিচে নেমে যাচ্ছে, আবার দাউ দাউ করে আগুন, আবার মানুষগুলো উপরে উঠছে। এটা ওদের শাস্তি দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা এই উম্মতের জেনা এবং ব্যভিচারে লিপ্ত আছে। আর আপনাকে আমি বলে রাখি, শুধু সেক্সুয়াল সম্পর্কটাই জেনা নয়, বরং ওই যে আপনি কথা বলছেন, ওই যে কফি খাচ্ছেন, হাতে স্পর্শ করছেন, চুল ধরছেন, জড়িয়ে ধরছেন, প্রেমপত্র লিখছেন, সবই জেনা, টোটালি। এই প্রতিটা কাজ স্ত্রীর সাথে করলে প্রত্যেকটা কাজের বিনিময়ে নেকি পাবেন আপনি, আর এই প্রতিটা কাজ আপনি ওর সাথে করলে আপনি প্রত্যেকটা কাজের বিনিময়ে জাহান্নামের দিকে যাচ্ছেন। শুধু এভাবে স্পর্শ করা, গায়রে মাহরাম মেয়েকে এভাবে স্পর্শ করা, একটা হাদিসে নবীজি বলেছেন মাথার মধ্যে লোহার পেরেক বসানোর চাইতে বেশি জঘন্য কাজ। মানে একবার করে স্পর্শ করার শাস্তি হচ্ছে মাথায় আল্লাহ পাক লোহার পেরেক বসাবে। আর বিবাহিত, এটা তো বললাম অবিবাহিত জেনারেশন, যাদের যাদের মধ্যে আবেগটা বেশি থাকে, আর যারা বিবাহিত দেখবেন ওদের মধ্যেও বিভিন্ন সিরিয়াল দিয়ে, সিনেমা দিয়ে, মুভি দিয়ে, নাটক দিয়ে পরকীয়ার দিকে উস্কানো হচ্ছে, মনে হচ্ছে পরকীয় একটা স্বাভাবিক বিষয়। আর এখন ম্যাক্সিমাম পরিবারের মধ্যে পরকীয়া ঢুকে গেছে, দেখবেন স্বামী জানেই না স্ত্রী পরকীয়া করছে, স্ত্রীও জানে না স্বামীর কটার সাথে অ্যাফেয়ার। হ্যাঁ, এবং এগুলো করলে কেউ খারাপ বলবে না, আবার এগুলো করলে এবং জেনা করলে কেউ খারাপ বলবে না, খারাপ তখন বলবে যখন আপনি সাহস করে আরেকটা বিয়ে করতে যাবেন। এটা দুনিয়া, এখন আপনি সাহস করে বৈধ একটা বিয়ে করলে মানুষ আপনার দিকে বাঁকা চোখে তাকাবে, চরিত্র খারাপ মনে হয়। কিন্তু বিবাহিত হওয়ার পরেও একটা স্ত্রী নিয়ে আছেন, এদিকে দশটার সাথে পরকীয়া, কোনো সমস্যা নেই। অথবা বিয়ে না করে আপনি হাজারটা মেয়ের সাথে জেনা করছেন, বারে যাচ্ছেন, এই পতিতালয় যাচ্ছেন, ধনীর দুলাল হলে ওখানে গিয়ে অ্যাবা খাচ্ছেন, মাদক খাচ্ছেন, সেক্স করে বাসায় ফিরছেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি বলেন বাবা আমার বিয়েটা একটু তাড়াতাড়ি দিন, আমার আমার চাহিদা আছে, আমার বয়স হয়েছে 20-25 হয়ে গেছে, আমাকে বিয়ে দিন, এখন কিসের বয়স তোমার বিয়ে করো, আগে 30-35 হোক, নিজের পায়ে দাঁড়াও আগে। ও নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতেই ও জাহান্নামের পায়ে দাঁড়িয়ে গেছে, এদিকে নিজের মেয়ে, মেয়েদের চাহিদা আরও আগে শুরু হয়, এবং তারা তো মুখ ফুটে সব বলতে পারে না, তারা তো মুখ ফুটে বলতে পারে না, বাট তাদের চাহিদা আমার হচ্ছে বেশি আছে। আপনি যেভাবে একটা মেয়েকে দেখে প্রলুব্ধ হন, একটা মেয়েও আপনাকে দেখে প্রলুব্ধ হয়, তারা বলতে পারে না, ভিতরে ভিতরে পাপ করতে পারে। আর ওদেরকে, ওদের ব্রেনটাকে ওয়াশ করে দিয়ে বিভিন্ন সিরিয়াল দিয়ে, বিউটি কন্টেস্ট দিয়ে, নাটক দিয়ে, মুভিজ দিয়ে, পর্নোগ্রাফি দিয়ে, আর ছেলেদের সংস্পর্শ দিয়ে আমরা ওদেরকেও জেনার টেনে টেনে আসতে চাই নাই, টেনে হিস্ট্রে জেনার কাছে নিয়ে আসছে। আসবি না মানে আয়, এটাই উন্নতি, এটাই অগ্রগতি, এটাই প্রগতি, আয় আসবি না কেন? এভাবে সমাজের কাঠামোটা নষ্ট হয়ে গেছে, পরিবারগুলো ভেঙে যাচ্ছে, আর এরপরে দেখবেন ডিভোর্স, এরপর ডিভোর্স, ওই যে বাচ্চা কাচ্চা যেগুলো আছে এগুলো মা ছাড়া বাপ ছাড়া মানুষ হবে,
আর যখন একটা পরিবারের সন্তানরা আদর ভালোবাসা মহব্বতের পরিবেশ পাবে না, এরা বড় হয়ে জঙ্গি হবে, এরা বড় হয়ে সন্ত্রাসী হবে, ওরা বিক্ষিপ্ত মাথার হয়ে উঠবে, মানসিকভাবে একদম টোটালি ফেড আপ। এই হচ্ছে অবস্থা। পরে সমকামিতা বাড়বে, সমকামিতা দিন দিন বাড়ছে, বিশ্বাস করেন এটা এমন একটা আজাব, আল্লাহপাক এমন সব রোগ ব্যাধি দিবেন। হাদিস এসেছে, যখন একটা কম অশ্লীলতায় লিপ্ত হয়, হারাম সম্পর্কে লিপ্ত হয়, জেনায় বেশি বেশি লিপ্ত হয়, সমকামিতায় লিপ্ত হয়, ওখানে এমন সব রোগের উদ্ভব হবে যেগুলো আগে ছিল না। আপনি শুধু মাস্ক পরিয়ে কোভিড নিয়ন্ত্রণ করতে পারবেন না, অশ্লীলতা কমাতে হবে সমাজ থেকে, তারপরে আপনি ভালো বেটার ফলাফল পাবেন ইনশাআল্লাহ, কারণ স্থায়ী ফলাফল পাবেন ইনশাআল্লাহ। শুধু বাহ্যিক সবকিছুই সবকিছু না, অভ্যন্তরীণ আধ্যাত্মিক অনেক কিছু আছে, এগুলো দেখতে হবে, আল্লাহ নূর দিয়ে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। সমকামিতার পরে কি হবে সেটাও শুনে রাখেন, এটাও হাদিস থেকে বলছে। এটা বলতে আমার মানে আমার রুচি কুলাচ্ছে না, কিন্তু এটাও হবে যে এই উম্মতের মানুষরা এত খারাপ পর্যায়ে পৌঁছাবে যে পশু পাখির সাথে, পশু প্রাণীর সাথেও তারা জেনা করবে। এবং এর আগে একটা ধাপ আমি এড়িয়ে গেছি, ভুলে গেছি, সমকামিতার আগে একটা ধাপ আছে, যখন মেয়েদেরকে এভাবে উন্মুক্ত করে দিবেন, মেয়েদের প্রতি আকর্ষণ কমার পরে বাচ্চাদের প্রতি আকর্ষণ আসবে, বাচ্চা, এই যে বাচ্চাদের প্রতি। এটা এমন একটা যুগে বাস করছি আমরা যে যারা মেয়ের বাবা আমাদের ভয় লাগে, কার করলে বাচ্চাকে তুলে দিচ্ছে, এত বিশাল পরিমাণে বাচ্চাদেরকে এখন ধর্ষণ করা হয়, আপনি কল্পনা করতে পারবেন না। স্কুলে ইভেন অনেক সময় অনেক ক্ষেত্রে মাদ্রাসাতে হয়েছে, অনেক ক্ষেত্রে মাদ্রাসায় ঘটনা ঘটেছে, বাচ্চাদেরকে ধর্ষণ করা হয়েছে, যে বাচ্চা বোঝেই না দুনিয়া কী জিনিস, ভালোবাসা কী জিনিস, যৌনতা কী, সে কিছু বোঝেই না, এরকম বাচ্চাকে পর্যন্ত ধর্ষণ করা হয়েছে। ডে বাই ডে বাচ্চাদের অ্যাবিউজিংটা বাড়ছে, খেয়াল করে দেখেন, পড়াশোনা করেন, খোঁজখবর নেন, দেখেন বাচ্চাদের প্রতি সেক্সুয়াল অ্যাবিউশন এবং যৌন নির্যাতন বেড়েছে, প্রচুর বেড়েছে, এবং দিন দিন এটা বাড়বে। যত বেশি আপনি এগুলো উন্মুক্ত করবেন, ফ্রিমিক্সিং করবেন, পর্নোগ্রাফি উন্মুক্ত করবেন, এইসব কাছে আসার গল্প, এইসব দিবস পালন করবেন, তত বেশি এগুলো হবে ইনশাআল্লাহ। এবং লিসেন টু মি, আপনি মনে করছেন আপনি সেফ, আপনি একা খুব ভালো মানুষ, কোশ্চিন কালো নয়, এই ফেতনা আপনার ঘরের দরজায় না আসলে আমার নাম বদলে ফেলবো ইনশাআল্লাহ। এই ফেতনা আপনার ঘরের দরজায়ও যাবে, আমার ঘরের দরজায় আসবে, যদি আপনি আমি সচেতন না হই, আমাদের ঘরেও এটা আসবেই আসবে, একটা পরিবার বাকি থাকবে না, বাকি নাইও একটা পরিবার, এগুলো আমাদের ঘর দুয়ার পর্যন্ত আসবে। একজন যুবক সাইকোলজিক্যালি মানুষকে আঘাত করা যায়, একজন যুবক এসে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, আমার ইসলামের সব কিছুই ভালো লাগে, কিন্তু আমি জেনা করতে চাই, এটা আমার ভালো লাগে, আমাকে অনুমতি দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সাইকোলজিক্যাল আঘাত, দেখেন তিনি বলেছিলেন, তোমার মায়ের সাথে কেউ এরকম করলে তোমার কেমন লাগবে, তুমি কি পছন্দ করবে? তোমার বোনের সাথে কেউ যদি রেপ করে তোমার, তুমি কি পছন্দ করবে? তোমার সন্তানকে, তোমার খালাকে, তোমার মামিকে একটা একটা করে বলতে আছেন, তুমি কি পছন্দ করবে? এই আঘাত সেই যুবকের হৃদয়টা ক্ষতবিক্ষত করে ফেলল। তিনি বললেন, না ইয়া রাসূল, আমি তো কখনো পছন্দ করবো না। নবীজি বললেন, তুমি যাদের সাথে এগুলো করতে চাচ্ছ তারাও কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী, কারো না কারো সন্তান, কারো না কারো মেয়ে। তিনি হাত বুলালেন, হাত বুলিয়ে দোয়া করলেন, আল্লাহ তুমি এই যুবকের হৃদয়টা পবিত্র করে দাও। এরপরে এই যুবক কোনোদিনও কোনো গায়রে মারা মেয়ের দিকে চোখ তুলে তাকায় নাই। এখন সার কথা হচ্ছে, অ্যাজ এ মুসলিম, যেহেতু এটা খ্রিস্টানদের উৎসব, উইকিপিডিয়ায় ঘেটে দেখেন, এটা খ্রিস্টানদের ধর্মের সাথে সম্পৃক্ত একটা উৎসব, তারা কি করবে, বুদ্ধিস্টরা কি করবে, অন্য ধর্মের মানুষরা কি করবে, সেটা আমাদের দেখার দরকার নাই। কিন্তু অ্যাজ এ মুসলিম ফ্যামিলি, আমরা যেন আমাদের সন্তান সন্ততিদেরকে এই দিনে বাসার থেকে বের হতেও না দেই, এবং এই দিন উপলক্ষে যত পণ্যের ছাড় আসবে কোনো পণ্য কিনবেন না, টোটালি ইকোনমিক্যালি বয়কট করে দেবেন। এর পিছনে শুধু জেনা উস্কিয়ে দেওয়াই উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ব্যবসাও ছিল, এর পিছনে ব্যবসা ও বিজনেস উদ্দেশ্যও ছিল। আর এদের চরিত্র আল্লাহ পাক উন্মুক্ত করেছেন সূরা নূরের মধ্যে, আল্লাহ বলছেন, শোনেন, লিসেন টু মি, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন। নিশ্চয়ই যারা পছন্দ করে, ভালোবাসে, মানে ওরাও ভালোবাসে,
নিশ্চয়ই যারা ভালোবাসে যে মুমিনদের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ফাহেশাত ছড়িয়ে পড়ুক, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে এই দুনিয়া এবং পরকালে। আর এরা কারা? আল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ ভালো জানেন তোমরা সেটা জানো না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান, এই শয়তানদের ইত্তেবা করো না, এই জিনের মানুষ শয়তানদের ইত্তেবা করো না। কারণ যে ব্যক্তি তার ইত্তেবা করবে ওমান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তি শয়তানের ইত্তেবা করবে শয়তান তাকে ফাহেশা কাজ এবং মুনকার কাজের দিকে নিয়ে যাবে, ধাবিত করবে। আল্লাহ পাক আরো বলেছেন যে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, যদি তোমাদের উপরে আল্লাহর রহমত অনুগ্রহ ফাদল না থাকতো, ওয়া রাহমাতুহু তা রহমত না থাকতো, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের মধ্যে কেউ কশিন কালে পবিত্র হতে পারতো না। এটা আল্লাহর অনেক দয়া যে আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করেছেন, রহম করেছেন, তওবা করে পবিত্র হওয়ার পথ করে দিয়েছেন। আল্লাহ পাক শেষেদের পরিণতিও বলেছেন যে আল খবীসাতু লিল খবীসিন ওয়াল খবীসুনা লিল খবীসাত, এই খবীস ছেলেরা, খবীস পুরুষরা খবীস নারীদের জন্য, খবীস নারীরা খবীস পুরুষের জন্য, অপবিত্র মেয়েরা অপবিত্র ছেলের জন্য, অপবিত্র ছেলেরা অপবিত্র মেয়েদের জন্য। ওয়াত্তাইয়িবাতু লিত্তাইয়িবিন ওয়াত্তাইয়িবুনা লিত্তাইয়িবাত, পবিত্র ছেলেরা পবিত্র মেয়েদের জন্য আর পবিত্র মেয়েরা পবিত্র ছেলের জন্য। উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, এই কি বলবো, অশ্লীলতা ধারক বাহকরা যা বলে তাদের থেকে মুমিনরা অনেক পবিত্র, আলহামদুলিল্লাহ। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন করিম, এই মুমিনদের জন্য আছে মাগফিরাত ক্ষমা এবং উত্তম সম্মানিত রিজিক। আল্লাহ পাক আমাদেরকে তা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা শেষ অংশে গিয়ে এখানে দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বৈধ ভালোবাসা বোঝার এবং ভালোবাসার তৌফিক আল্লাহ পাক দান করুন। যাবতীয় রকম অবৈধ প্রবৃত্তির এই পাশবিক দাসত্ব থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের মুসলিম পরিবারের মা বোনদেরকে, সন্তান সন্ততিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসন্ন এই জেনা থেকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের যুবক যুবতীদেরকে এই ফ্রি মিক্সিং সংস্কৃতি থেকে হেফাজত করুন। তাদের সবার ইজ্জত আবরুর হেফাজত আল্লাহ পাক করুন। প্রত্যেক পরিবারের কর্তাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ পাক যে এগুলোর মধ্য দিয়ে আমাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আসন্ন এই জেনার দিবসের মধ্যে আমাদের সন্তানরা যেন মাদকে লিপ্ত না হয়, জেনায় লিপ্ত না হয়, ফ্রি মিক্সিংয়ে লিপ্ত না হয়, বেহায়াপারে লিপ্ত না হয়। আল্লাহ পাক আমাদের পরিবারগুলোকে পবিত্র রাখুন, কবুল করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক শিফায়ে কামিলা দান করুন। যারা মারা গেছেন আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা তরুণ ভাই বোনরা আছেন সবাইকে আল্লাহ পাক তাদের চরিত্র হেফাজত করার তৌফিক দান করুন। যে বিষয়গুলো তাদেরকে শয়তানের কাছাকাছি নিয়ে যায় সেই প্রত্যেকটা বিষয়কে বয়কট করে চলার তৌফিক আল্লাহ পাক তাদেরকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জিন আর মানুষ শয়তানের যাবতীয় ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক মুমিন মুসলিমদেরকে হেফাজত করুন। আমাদের এই দেশটাকে আল্লাহ পাক হেফাজত করুন, দেশের যুব সমাজকে হেফাজত করুন। মনে রাখবেন যত আমরা এভাবে উস্কে দিব আমাদের সন্তানদেরকে অশ্লীলতার দিকে, ফাহেশা কাজের দিকে, দেশের প্রয়োজনেও তারা কখনো দাঁড়াতে পারবে না। কারণ কারণ যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, সত্যের পক্ষে দাঁড়ায়, ওদের মনটা হয় পবিত্র এবং নুরান্বিত। আর এই কাজগুলোর মধ্য দিয়ে ওদের হৃদয়ে নূর নষ্ট করে দেয়া হয়েছে। যখন কলিজার মধ্যে ইমানের নূর থাকবে না তখন সেখানে ইমান স্থায়ী হবে না, যখন এখানে ইমানের তেজ থাকবে না সে তার দিনের জন্য কিছু করতে পারবে না, সে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করতে পারবে না। কারণ তার মনটা কলুষিত, তার হৃদয়টা জাহেলিয়াতে ভরা, নোংরামি অশ্লীলতায় ভরা। তাদের কলবটাকে যদি পবিত্র রাখতে পারি ইনশাআল্লাহ দেখবেন আগামী দিন এই যুব সমাজ ইনশাআল্লাহু আযা ওয়া জাল দিনের জন্য, দেশের জন্য, জাতির জন্য, উম্মার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে যাবতীয় ফিতনা ফাসাদ, মাদক পর্নোগ্রাফি, বেহায়াপনা, জেনা ব্যভিচার থেকে হেফাজত করুন। আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করুন। শেষ করার আগে আবারও বলছি সেই কথা যে আমি বারবার বলে থাকি যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে কেউ ভালোবাসে না।
একমাত্র আল্লাহই আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে। বৈধ কি আর অবৈধ কি, কেউই আপনাকে আল্লাহর মতো করে ভালোবাসবে না। এই আল্লাহ থেকে আপনি এসেছেন, সেখানেই ফিরে যাবেন। মাঝখানের কিছু প্রয়োজন, কিছু সাময়িক সময়ে, এখানে কিছু বৈধ ভালোবাসা আছে আর অবৈধ পাশবিক দাসত্ব আছে। বৈধগুলোও কখনো আল্লাহর মতো করে আপনাকে ভালোবাসবে না। একমাত্র আল্লাহই আপনার আপন, অন্য কেউ আপনার আপন নয়। আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। অতএব আল্লাহকে ভালোবাসুন, আল্লাহর মহব্বত নিয়ে থাকুন, আল্লাহর মহব্বতে নিজেকে হারিয়ে ফেলুন, তার ইবাদতে হারিয়ে যান, তার কালামকে ভালোবাসুন, তার রাসূলকে ভালোবাসুন, তার দিনকে ভালোবাসেন, তার হুকুম আহকামকে ভালোবাসেন। আল্লাহ পাক সবাইকে খালেসভাবে আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করুন, আমিন। একটা হাদিস বলে শেষ করছি, সেটা হচ্ছে, এটা সুসংবাদের হাদিস। এই হাদিসটা বলে শেষ করছি, যারা এভাবে আল্লাহকে ভালোবাসতে পারবে, যারা এভাবে আল্লাহকে ভালোবাসতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জিব্রাইল আলাইহিস সালামকে ডাকবেন, ডেকে বলবেন, হে জিব্রিল, দুনিয়ার ওই বান্দাকে আমি ভালোবাসি, কারণ সে আমাকে ভালোবাসে। সে ফরজিয়াত, নফল, ওয়াজিব, সুন্নত এগুলো করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে আমি তার কান হয়ে গেছি, আমি তার হাত হয়ে গেছে, আমি তার দৃষ্টি হয়ে গেছে, আমি ওই বান্দাকে ভালোবাসি, হে জিব্রিল তুমিও তাকে ভালোবাসো। তখন জিব্রাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে ডাকবেন, ডেকে আসমানে ডেকে বলবেন, হে হে ফেরেশতারা শোনো, দুনিয়ার ওই বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরা ওকে ভালোবাসো। এবার এই ফেরেশতারা দুনিয়াতে নেমে আসবেন, এসে দুনিয়াবাসীকে জানান দিয়ে বলবেন, আমরা শুনতে পারি না কিন্তু তারা বলেন, তারা বলবেন, হে দুনিয়াবাসী শুনে রাখো, অমুক বান্দা, তার নাম ধরে বলবেন, অমুক বান্দা, অমুকের পুত্র অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসেন, জিব্রিল ভালোবাসেন, আমরা সবাই ভালোবাসি, হে তোমরাও তাকে ভালোবাসো। এরপরে দুনিয়াতে ওই ব্যক্তিকে সম্মানিত করে দেওয়া হয়, মর্যাদা মণ্ডিত করা হয় এবং জনগণ তাকে ভালোবাসতে থাকে।